প্রশাসন দায়বদ্ধ থাকবে না। ইজিবাইক, নসিমন, করিমন, সিএনজি, মোটরসাইকেল, ভ্যান কোনো কিছুই রাস্তায় চলাচল করবে না। চলাচলের সময় প্রশাসনের হস্তক্ষেপ হলে তার জন্য স্থানীয় প্রশাসন দায়বদ্ধ থাকবে না। সম্মানিত দোকানদার ভাইয়েরা, আপনাদেরকে বারবার অনুরোধ করা যাচ্ছে যে মহামারী করোনা ভাইরাসের প্রভাব অনেক বেশি হওয়ায় আগামীকাল থেকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বাজার খোলা থাকবে। 11টার পরে ফার্মেসি, ডাক্তারের দোকান সহ আর কোনো দোকান খোলা রাখা যাবে না। কাঁচা বাজার, মাছ বাজার, মাছের দোকান বাজারের ভিতরে বসাতে হবে। অন্যথায় প্রশাসনের হস্তক্ষেপ হলে তার জন্য স্থানীয় প্রশাসন দায়বদ্ধ থাকবে না। নসিমন, করিমন, ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেল রাস্তায় চলাচল বন্ধ। সম্মানিত দোকানদার ভাইরা, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে করোনা প্রাদুর্ভাব বেশি হওয়ায় আগামীকাল থেকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কাঁচা বাজার, মাছ বাজার, মাংসের দোকান বাজারের ভিতরে বসাতে হবে। ইজিবাইক, মোটরসাইকেল, ভ্যান, সিএনজি, নসিমন, করিমন সমস্ত কিছু চলাচল বন্ধ করতে হবে। অন্যথায় প্রশাসনের হস্তক্ষেপ হইলে তার জন্য স্থানীয় প্রশাসন দায়বদ্ধ থাকিবে না। প্রয়োজনে বাড়ির বাহিরে আসলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করতে হবে। সম্মানিত বাজার ব্যবসায়ী দোকানদার ভাইরা, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে জেলা প্রশাসকের মহোদয় নির্দেশ ক্রমে জরুরি ভিত্তিতে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল থেকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বাজার, কাঁচা বাজার, মাছ বাজার, মাংসের দোকান বাজারের ভিতরে বসাতে হবে। রাস্তার ইজিবাইক, নসিমন, করিমন, সিএনজি, মোটরসাইকেল চলাচল বন্ধ করতে হবে। অন্যথায় প্রশাসনের হস্তক্ষেপ হলে তার জন্য স্থানীয় প্রশাসন দায়বদ্ধ থাকবে না। প্রয়োজনে বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করতে হবে। অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হবেন না, নিজে সুস্থ থাকবেন, আপনার পরিবারকে সুস্থ রাখুন।
বিকালে পূর্ব বাজার খোলো, একটা একদিন দেখছি একদিন পূর্ব বাজার বিকালে একটু বাজার খুলছিল। এখন আর যে বসে বসে আমার কবির লোক ডেকে আপনি বললেন সঠিক সব এখন সব ফাঁকারি আর বিক্রি একদম লোক ভয় 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 করে আমি না করতে যাবার দাম পাওয়া যায় ওটা নোটিশ দেন আপনার ইউনো অফিসের কাছে এটা দেন দরখাস্ত দেন। কিছু একটু বলেন আমি একটু তাহলে জেলা প্রশাসন নির্দেশ করে সকল রকমের পদক্ষেপ আমাদের মাঝে বিজিবি এবং পুলিশ এবং উপজেলা ম্যাজিস্ট্রেট সহ সকল ধরনের গ্রাম পুলিশের মাধ্যমে ইউনিয়ন পরিষদ সদস্যর মাধ্যমে আমরা সকল প্রতিক্রিয়া শুরু করেছি এবং কোনো রকম কোনো দোকানপাট সকাল 9টা থেকে 11টার পরে আর দোকান যা থাকবে ভ্যান রিক্সা এবং নসিবন করিব কোনোটাই চলবে না, যদি চলে তাদের চাবি এবং গাড়ি সিজ হবে, সিজ হলে তাদের ড্রাইভার তো কেউ থাকবে না। আপনাদের জ্ঞাতার্থ বলা যাচ্ছে যে মহামারী করোনা ভাইরাসের যে কারণে এই সোনাবেড়িয়া বাজার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বাজার খোলা রাখবেন আর এই মোড়ে যত কাঁচামাল মাছ মাংসের দোকান আছে সবাই আপনারা বাজারের ভিতর যাবেন, বাজারের ভিতর না গেলে যে স্থানীয়ভাবে যে আপনাদের পিছনে অবস্থা দেখেন সম্মানিত দোকানদার ভাইরা, আপনাদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বেশি হওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় বিশেষভাবে বিশেষ নির্দেশক্রমে সোনাবাড়িয়ার বাজার মোড় আগামীকাল থেকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বাজারের ভিতরে নিয়ে যেতে হবে। কাঁচা বাজার, মাংসের দোকান এবং মাছ বাজার বাজারের ভিতরে বসাতে হবে। সকাল 9টা থেকে 11টার পরে ফার্মেসি এবং ডাক্তারের দোকান ছাড়া অন্য কোনো দোকান খোলা রাখা থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার জন্য স্থানীয় প্রশাসন দায়ী মাছ নেই এবং আপনাদের যে বিশেষ করে আগামী কাল থেকে কোনো প্রকার যানবাহন রাস্তায় চলাচল করবে না, চলাচল করিলে
একটা গাড়ি আসতেছে গাড়ি আসতেছে গাড়ি